আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না সরকার এর জবাব সরকারকে একদিন দিতে হবে শরীরে গোবর দিয়ে করোনা চিকিৎসা ভারতে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শতাধিক রকেট হামলা হামাসের তুই ইসরায়েলি নিহত এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে চব্বিশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না সরকার এর জবাব সরকারকে একদিন দিতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ কারাবন্দী ছিলেন এখন তার উন্নত চিকিৎসা দরকার কিন্তু তাকে বিদেশে চিকিৎসার অনুমতি সরকার দিচ্ছে না তার মানে হলো এই সরকার চায় এমনি করে খালেদা জিয়া তিলে তিলে মারা যাক তাদের নেত্রীর বিদেশে চিকিৎসার বাধা না থাকলে জনগণের নেত্রী যিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তার ক্ষেত্রে বাধা কেন জনগণের নেত্রীর কিছু হলে জনগণের রোসা নলে পড়তে হবে এর জবাব সরকারকে একদিন না একদিন দিতে হবে মঙ্গলবার বিকেলে নয় পল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে তাঁতি দলের উদ্যোগে খালেদা জিয়া সুস্থতা কামনা করে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এই অনুষ্ঠানে বিনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম আজাদ তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বক্তব্য দেন গর্ষচন্দ্র রায় বলেন করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে মানুষের কাজকর্ম নেই তারা ঘরে যন্ত্রনায় যন্ত্রণায় ছটফট করছে অন্যদিকে সরকারের লোকজন দেশটাকে লুটপাট করে খাচ্ছে দেশের কোষাগার খালি করে দিচ্ছে তিনি আরো বলেন সরকার দুর্নীতির মাধ্যমে পাহাড় সম টাকা বিদেশে পাচার করেছে এই টাকাগুলোকে দেশে আনুন অসহায় দুস্থ মানুষ শ্রমজীবী মানুষকে যতদিন পর্যন্ত করোনা ভাইরাস থেকে দেশমুক্ত না হয় ততদিন তাদেরকে মাসোহারা অনুদান দিতে হবে তাদেরকে বাঁচাতে হবে মানুষ যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে কি করে সেজন্য বলবো আপনারা যে পরিমাণ টাকা লুটপাট করেছেন তার যদি দশ ভাগের এক ভাগ টাকা এই সাধারণ শ্রমজীবী মানুষকে দেন তাতে পাঁচ বছরে যদি করোনা মহামারী থাকে তাহলেও মানুষ না খেয়ে মরার কোন সুযোগ নেই শরীরে গোবর দিয়ে করোনা চিকিৎসা ভারতে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা ভারতের গুজরাট রাজ্যে শরীরে গোবর মাখার চর্চা চলছে কারণ তাদের বিশ্বাস করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে এ নিয়ে দেশটির গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে তবে সেই বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাস প্রতিরোধে এ পদ্ধতির কার্যকারিতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বিপরীতে গোবরের মাধ্যমে অন্যান্য রোগ ছড়ানোর ব্যাপক ঝুঁকি রয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কোভিড মহামারিতে বিপর্যস্ত ভারতে এর মধ্যে সোয়া দুই কোটির বেশি রোগী শনাক্ত হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির প্রায় আড়াই লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন বিশেষজ্ঞরা অবশ্য এই সংখ্যা সংখ্যা নিয়ে প্রকাশ করে আসছেন আক্রান্তের প্রকৃত সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে দশ গুণ বেশি হতে পারে বলে ধারণা তাদের ভারত জুড়ে এখন অসংখ্য নাগরিককে হাসপাতাল শয্যা অক্সিজেন ও ওষুধ পেতে লড়তে হচ্ছে চিকিৎসার অভাবে মারা পড়ছেন বহু মানুষ এই পরিস্থিতিতে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কিংবা করোনাভাইরাস থেকে সুস্থ হতে সাহায্য করবে এই বিশ্বাসে সপ্তাহে একদিন করে বিভিন্ন গো আশ্রমে হাজির হয়ে নিচ্ছেন গোবর চিকিৎসা হিন্দু ধর্মে গরুকে প্রাণ ও পৃথিবীর পবিত্র প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শতাব্দীর পর শতাব্দীর ধরে এ ধর্মে বিশ্বাসীদেরকে ঘর পরিষ্কার ও প্রার্থনার নানা অনুষঙ্গে গোবর ব্যবহার করতে দেখা গেছে গোবরের ঔষধি ও জীবাণুরোধী বৈশিষ্ট্য আছে বলে ধারণা এই বিশ্বাসীদের ভারতের বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগী ব্যবস্থাপক গৌতম মণিলাল বরিশা বলেন আমরা দেখছি এমনকি চিকিৎসকরাও এখানে আসছেন তার বিশ্বাস করেন এই চিকিৎসা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং তারা কোনো ধরনের ভয় ছড়ায় রোগীদের কাছে যেতে ও তাদের পরিচর্যা করতে পারবেন রটার্স জানিয়েছে গোবর ও গরুর প্রস্রাবের মিশ্রণ গায়ে মেখে শুকানোর অপেক্ষায় থাকার সময় এ চিকিৎসা গ্রহণকারীরা গো আশ্রমের গরুগুলোকে জড়িয়ে ধরেন বা নানান কায়দায় সমান জানান ও যোগে ব্যায়াম করেন শুকিয়ে যাওয়া মিশ্রণ পরে দুধ বা ঘোল দিয়ে ধুয়ে ফেলা হয় ভারত ও বিশ্ব জুড়ে থাকা চিকিৎসকেরা ধারাবাহিকভাবে কোভিড নাইন্টিনের অপ্রচলিত চিকিৎসা পদ্ধতি নিয়ে সতর্ক করে আসছেন এ ধরনের চর্চা সুরক্ষার একটি ভুয়া বোধ তৈরি ও স্বাস্থ্য সমস্যাকে জটিল করে তুলতে পারি বলে মত তাদের গোবরে কোভিড মুক্তির আশায় গো আশ্রমে দলে দলে মানুষের উপস্থিতি উল্টো করোনা ভাইরাসের সংক্রমণ বাড়াতেও ভূমিকা রাখতে পারে কি বলছেন বিশেষজ্ঞরা ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর জে এ জয়লাল বলেন করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ বাড়াতে গরুর মলমূত্র কার্যকর এ সপক্ষে দৃঢ় কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এটা পুরোপুরি বিশ্বাসের উপর ভিত্তি করে চলছে এগুলো ঘ্রাণ নেওয়া বা ব্যবহারে প্রাণী থেকে মানুষে অন্য রোগ ছড়িয়ে পড়াসহ নানান স্বাস্থ্য ঝুঁকিও আছে শতাধিক রকেট হামলা হামাসের দুই ইসরায়েলি নিহত ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় বিমান হামলা চালানোর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক রকেট হামলা চালিয়ে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এতে দুই ইসরায়েলি নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদফতরের বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৬ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এর বেসামরিক নারী ও শিশু রয়েছে হামলায় অন্তত একশো জন আহত হয়েছে এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস ও অন্যান্য ইসলামিক দলগুলো ইসরায়েলের সমুদ্র তীরবর্তী স্কেলন শহরে হামাসের রকেট হামলায় দুইজন ইসরায়েলি নিহত হয়েছে এছাড়া অন্তত ছাপ্পান্ন জন নাগরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে খবরে বলা হয় গাজা থেকে ১৩ মাইল দূরে ইসরায়েলের একটি স্কুলে রকেট গিয়ে পড়ে সেখানে কেউ ছিল না এরপর থেকে গাজা সীমান্তের পঁচিশ মাইলের মধ্যে সব স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ হামাসের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন আজকেলন শহরে তারা একশো সাঁত্রিশটি ছুঁড়েছেন এদিকে এপির খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার বহুতল ভবনে হামলা চালিয়েছে এতে অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন এদিকে পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে কয়েক শতাধিক রকেট ছুড়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামলা প্রতিরোধে গাজা সীমান্তে আরও পাঁচ হাজার সেনা মোতায়েনের আদেশ দিয়েছে তারা সীমান্ত টহল দেবে জেরুজালেমে পবিত্র মসজিদ আলাকসে টানা তিন দিন ধরে নিরাপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সোমবার সকালেও একদল ইসরায়েলি সেনা অস্ত্র শস্ত্র নিয়ে আলাকসায় ঢুকে পড়ে এ সময় ফিলিস্তিনেরা তাদের বাধা দিলে তাদের উপর বর্ষণ করে ইসরায়েলি বাহিনী এর জবাবে সোমবার বিকেলে গাজার হামাস অধুষ্ঠিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয় এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমান বাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় এতে নয় জন শিশু সহ চব্বিশ জন নিহত হয় এ সময় বিভিন্ন স্থাপনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিমান হামলা চালানো হয় পর্যন্ত জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে চব্বিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নয় শিশুসহ সহ অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শুরু হওয়া এই হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে জাজিরা জানিয়েছে মঙ্গলবার সকালে আবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডারের বাসভবন ও দুটি সীমান্ত সুরঙ্গে বোমা নিক্ষেপ করা হয় ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস জানান তারা গাজায় সামরিক লক্ষ্য আক্রমণ শুরু করেছে যে জালেমে পবিত্র মসজিদ আল আকসায় টানা তিন দিন ধরে নিরাপরাধ ফিলিস্তিনে মুসল্লিদের উপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সোমবার সকালেও একজন ইসরায়েলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আলাকসাই ঢুকে পড়ে এ সময় ফিলিস্তিনেরা তাদের বাধা দিলে তাদের উপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী এর জবাবে সোমবার বিকালে গাজার হামাস অধিষ্ঠিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয় এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমান বাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় এতে নয়জন জন শিশু সহ চব্বিশ জন নিহত হয় এ সময় বিভিন্ন স্থাপনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ ঘটনায় জেরুজালিমে প্রতিবাদ করছে ফিলিস্তিনিরা এই সবই প্রতিবাদকারীদের উপর চলন্ত একটি প্রাইভেট কার উঠিয়ে দিয়েছে এক ইসরায়েলি ভিডিওতে দেখা যায় এক ইসরায়েলি সজরি গাড়ি চালিয়ে এক ফিলিস্তিনি প্রতিবাদকারীর উপর উঠিয়ে দেয় পরে সেখানে থাকা অন্যরা প্রতিবাদ করে পরে এক ইসরায়েলি পুলিশ এসে হামলাকারীকে রক্ষা করতে ফিলিস্তিনের উপর অস্ত্র তাক করে প্রিয় দর্শক এছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ